হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হচ্ছে গরু দুধের পারফেক্ট মালাই চমচম। যারা মিষ্টি তৈরি করতে একেবারেই নতুন, তাদের জন্য খুবই পারফেক্ট হবে আমার আজকের রেসিপি। এক্সট্রা মালাই তৈরি ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে কিছু টিপস সহ খুব ইজি ওয়েতে শেয়ার করেছি আমি এই রেসিপিটি। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। এই মালাই চমচম খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়, আর এটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে দেখতে পাচ্ছেন। তাহলে চলুন দেখে নিই এই মিষ্টি তৈরির পুরো প্রস্তুত প্রণালী। গুঁড়া দুধের পারফেক্ট মালাই চমচম তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিব 2 কাপ গুঁড়ো দুধ, আর অবশ্যই কিন্তু দুধটি ফুল ক্রিম মিল্ক পাউডার হতে হবে, না হলে কিন্তু মিষ্টিটি ভালো হবে না। আমি আপনাদেরকে কিছু গুঁড়া দুধের নাম সাজেস্ট করতেছি, চেষ্টা করবেন এই দুধের মধ্য থেকে কোনো একটা দুধ দিয়ে এই মিষ্টিটি তৈরি করার জন্য, তাহলে একেবারে মিষ্টিটি পারফেক্ট হবে। তার মধ্যে আছে ডানো, নিডো এবং হচ্ছে ডিপ্লোমা। তো চেষ্টা করবেন এই দুধগুলোর মধ্যে থেকে কোনো একটা দুধ দিয়ে এই মিষ্টিটি তৈরি করার জন্য। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন বেকিং পাউডার, আর অবশ্যই বেকিং পাউডার দিতে হবে, বেকিং সোডা দিলে কিন্তু মিষ্টিটিকে মালাইয়ের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। এর মধ্যে এবার দিয়ে দিব 2 টিস্পুন ঘি। চেষ্টা করবেন এই মিষ্টি তৈরি করার ক্ষেত্রে এমন ঘি সিলেক্ট করতে যার মধ্যে ঘিয়ের থেকে তেলের পরিমাণ বেশি থাকে, তাহলে মিষ্টিগুলো কিন্তু একেবারে পারফেক্ট হয়। এবার আমি ঘি, বেকিং পাউডার এবং হচ্ছে গুঁড়ো দুধ একসঙ্গে খুব ভালো মতো এইভাবে ডোলে ডোলে মিশিয়ে নিব। এখন একটি বোলের মধ্যে আমি 2টা ডিম ভেঙে নিব। এখন একটি চামচ দিয়ে ডিম 2টাকে খুব ভালো মতো ফেটিয়ে নিব। এখন এই ডিমের মিশ্রণটি এই গুঁড়ো দুধের মধ্যে অল্প অল্প করে দিব, আর হাত দিয়ে মেখে নিব। আমি একবারে পুরো ডিমটিকে দিব না, অল্প অল্প করে দিব আর এভাবে মেখে নিব। আপনারা চাইলে এখানে ডিমের পরিবর্তে লিকুইড দুধ দিয়েও করতে পারেন, তবে সেক্ষেত্রে ডিম দিয়ে হবে মিষ্টিটি একদম পারফেক্ট 100%, সেক্ষেত্রে দুধ দিয়ে হবে 70%। তো আমার কাছে ডিমের পদ্ধতিটাই সব থেকে বেশি ভালো মনে হয়। তো চেষ্টা করবেন ডিম দিয়ে করার জন্য, তাহলে কিন্তু একেবারে পারফেক্ট হবে মিষ্টিটি। আমি এই ডিমগুলোকে টোটালি 3 বার করে এর মধ্যে দিয়ে দিব, আর এভাবে হাত দিয়ে ডোলে ডোলে মেখে নিব। এখন বাকিটা দিয়ে দিলাম, তো এবার আবারও খুব ভালো মতো এটাকে মেখে নিব। তো মাখতে মাখতে কিন্তু হাতের সঙ্গে একটু আঠালো মনে হবে, তবে মিষ্টি তৈরি করার সময় কিন্তু আর এরকম আঠালো হবে না। এখন এটাকে রেখে দিব 2 মিনিটের জন্য রেস্টে, এর মধ্যে কিন্তু এটি একেবারে সেট হয়ে যাবে। এখন 2 মিনিট পর এই ডোটি কিন্তু একেবারে পারফেক্ট সেট হয়ে গেছে। এটা দিয়ে কিন্তু একদম পারফেক্ট মিষ্টি এখন তৈরি করা যাবে। এই জন্য হাতের সঙ্গে একটু ঘি মেখে নিলাম, এখান থেকে অল্প একটু ডো নিব, নিয়ে প্রথমে গোল করে নিব, তারপর লম্বা টেক করে মালাই চমচমে শেপ দিয়ে নিব। আর চেষ্টা করবেন মিষ্টিটি তৈরি করার সময় হাতের মধ্যে এইভাবে এটাকে তৈরি করতে, যাতে এটি খুবই মসৃণ হয়। দেখতে পাচ্ছেন আমার মিষ্টিটি কিন্তু খুবই মসৃণ হয়েছে। তো এভাবে আমি সবগুলোকে বানিয়ে নিব, আমি আরও একটি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। ব্যাস হয়ে গেছে আরও একটি মালাই চমচমে শেপ। তো এভাবে আমি সব মালাই চমচমে শেপগুলোকে দিয়ে নিব। এখন সবগুলো মালাই চমচমে শেপ তৈরি হয়ে গেছে। আমার 2 কাপ গুঁড়ো দুধে টোটালি 16টি মিষ্টি হয়েছে। এখন এই মিষ্টিগুলোকে মালাইয়ের মধ্যে দিব। এই জন্য একটি প্যানের মধ্যে 1.5 লিটার লিকুইড দুধ দিয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ চিনি,
আপনারা যারা মিষ্টি কম খেতে ভালোবাসেন তারা চিনির পরিমাণটি কমিয়ে দিতে পারেন, আর যারা আরও একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা আরও একটু বাড়িয়ে দিতে পারেন। তো চিনিগুলোকে এবার আমি খুব ভালো মতো দুধের মধ্যে গলিয়ে নিব। চেষ্টা করবেন মালাই চমচমগুলোকে দুধের মধ্যে দেওয়ার আগে যেন চিনিগুলো খুব ভালো মতো গলে যায়। এখন আমি ফ্লেভারের জন্য এর মধ্যে 3টি এলাচ এইভাবে ফেটিয়ে দিয়ে দিব। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। তো দুধগুলোকে নাড়তে নাড়তে যখন এগুলো একটু বলক উঠে আসবে তখন আমি এর মধ্যে মালাই চমচমের শেপগুলোকে দিয়ে দিব। এখন দুধগুলো ফুটতে শুরু করেছে, এর মধ্যে এক এক করে মালাই চমচমের শেপগুলোকে দিয়ে দিব। সবগুলো মালাই চমচম দেওয়া হয়ে গেলে এবার এটাকে ঢেকে দিব। আর এখানে আরও একটি টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে এই মিষ্টি তৈরি করার সময় চুলার আঁচ যেন একই থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। আমি পুরোটা সময় এটাকে মিডিয়াম আঁচে তৈরি করে নিব। তো এখন এটাকে ঢেকে দিলাম আমি প্রায় 3-4 মিনিটের জন্য। এখন টোটালি 4 মিনিট পর ঢাকনা উঠিয়ে ফেলবো। তো এগুলো কিন্তু খুব সুন্দর ফুলতে শুরু করেছে। এবার একটি স্প্যাচুলা দিয়ে সবগুলো মিষ্টিকে এভাবে উল্টে দিব। একবার এগুলোকে উল্টে দেওয়ার পর আমি আবারও এগুলোকে ঢেকে দিব 3 মিনিটের জন্য। এখন 3 মিনিট পর আবারও ঢাকনা উঠিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছেন এবার কিন্তু ফুলে একেবারে টইটুম্বুর হয়ে গেছে। আমি এগুলোকে আবারও উল্টে দিব। দিয়ে আবারও ঢেকে এটাকে কুক করব 3 মিনিটের জন্য। এখন মালাই চমচম মিষ্টিগুলো একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিব। আমি যতটা সম্ভব অনেকগুলো টিপস সহ এবং সহজভাবে দেখানোর চেষ্টা করেছি রেসিপিটি। আশা করি আপনাদের কাছে রেসিপিটি অনেক ভালো লেগেছে, আর অবশ্যই কিন্তু বাসায় একবারের জন্য হলেও ট্রাই করবেন। কথা দিলাম আমার রেসিপিটি ফলো করে মিষ্টি তৈরি করলে একদমই পারফেক্ট হবে, আর টেস্ট কিন্তু একেবারে দোকানের মতো হবে। তো আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন এটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ।